দৃষ্টিনন্দন বাগান এখন মাগুরা ডিসি অফিসের ছাদ। চারিদিকে ফুল ফলের চমৎকার বৃক্ষরাজির সমারোহ সেরেছে মাগুরা ডিসি অফিসের ছাদ। খোলা আকাশের নিচে ছাদ বাগানের এমন সৌন্দর্য যে কাউকে মুগ্ধ করে সহজেই। মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদের 11,094 স্কোয়ার ফিটের জায়গার ওপর গড়ে তোলা হয়েছে বিশাল এই সংগ্রহশালা। এখানে রয়েছে দেশি বিদেশি বিলুপ্ত প্রায় সহ 403টি প্রজাতির 650টি গাছ। প্রতিটি গাছের সাথে দেয়া হয়েছে গাছ পরিচিতি। কিউআর কোড স্ক্যান করলে যে কেউ মোবাইলের মাধ্যমে পেয়ে যাবেন ওই গাছের পরিপূর্ণ বৃত্তান্ত। এ যেন প্রকৃতির সঙ্গে প্রযুক্তির এক অনন্য বন্ধন। কবি সুকান্তের ছাড়পত্রের কবিতার মতো, চলে যাব তবু আর যতক্ষণ দেহে আছে প্রাণ। প্রাণপণে পৃথিবীর সবার জঞ্জাল এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব। আমি নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। বাচ্চারা অনেকে গাছ চিনে না, গাছ না চিনলে গাছ বাঁচানো যাবে না, তারই ধারাবাহিকতাই। 11,094 ফুট আয়তনের ভবনের ওপর চূর্ণবিষিত রয়েছে বহু রকমের গাছপালা, কৃত্রিম জলাধার, বইয়ের লাইব্রেরি, সব মিলে নান্দনিকতায় সাজানো মাগুরা জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ কৃষি। বছর দেড়েক আগে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ উদ্যোগটি শক্তি নিয়েছিলেন। এখানে সংগ্রহ করা হয়েছে 403 প্রজাতির প্রায় 500 শতাধিক বনজ ফলজ, ভেষজ চৌকিন এবং দেশীয় বিলুপ্ত গাছগাছালি এবং নানা রকম মশলা ও শাকসবজি। বনজার হয়ে যাচ্ছে, বনাঞ্চল কমে যাচ্ছে, বন করতে হবে, গাছপালা লাগাতে হবে। শাইখ সিরাজে একটি অনুপ্রেরণার উৎস মাটি ও মানুষ প্রোগ্রাম যেভাবে কৃষি নিয়ে কাজ করে, এক এক পাশে এক এক ধরনের গাছ। সংগ্রহশালাটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে বিশেষ কার্ড দ্বারা গাছটির বৈশিষ্ট্য তুলে ধরা, এবং প্রতিটি কার্ডে বারকোড আছে যা স্ক্যান করলে গাছের সকল তথ্য পাওয়া যাবে ইন্টারনেটে। প্রজাতি অনুসারে এক এক গাছের টব এক এক ধরনের রং করা হয়েছে। কাগজে কলমে নীল চাষের গল্পের কথা শুনেছি, কিন্তু বাস্তবে দেখা মিলছে ছাদ বাগানে। এই ছাদ বাগানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ছাত্রছাত্রীরা আসছেন গাছের সাথে পরিচয় হতে, অনেকে আবার নোট করে নিয়ে যাচ্ছেন। পরিশ্রম দেয় তখন আমরা সাথে আসলে আমাদের মনটা অনেক ভালো হয়ে যায়। এবং এখানে বিভিন্ন ধরনের ফল, ঔষধে গাছ, এপাশে মাছের এ, এটা দেখলে আমাদের অনেকটা মন ভালো হয়। লাইব্রেরি আছে, এখানে আমরা বসে আমাদের ক্লান্তিটাকে দূর করতে পারি। এখানে অনেক গাছ আছে, এগুলো আমাদের জন্য খুবই ভালো উপকারে আসতে পারে।